গুড মর্নিং আরএফএল বেজবাই শোরুম জামগড়া আশুলা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টের মধ্যে আছে অন্যতম হচ্ছে আপনার হটপট। হটপট আইটেম, এই হটপট আইটেমে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট যেটা 6 থেকে 8 ঘন্টা গরম থাকে, আপনার খাবার মানে নিরাপদ রাখতে আমাদের হটপট ব্যবহার করি। এটার প্রাইস পড়বে 295 টাকা মাত্র। 295 টাকা। আচ্ছা, এখান থেকে আমি একটু দেখতেছি, এখানে যে হটপট গুলো দেখা যাচ্ছে, এই হটপটটা একটু দেখাবো আমাদেরকে। এই হটপটটা একটা ছোট হটপট বাচ্চাদের খাবার গরম রাখার জন্য, এটা সবাই গ্রহণ সংগ্রহ করতে পারেন আমাদের শোরুম থেকে। এটার প্রাইস মানে রিজনেবল প্রাইসের মধ্যে আছে, এটা মাত্র পড়বে 275 টাকা, যা 6 থেকে 8 ঘন্টা আপনার খাবারকে নিরাপদ রাখবে। ওকে, তারপরে এখান থেকে একটু দেখাবো, এটা আপনাদের স্কুল হটপট, যেটা মানে আমাদের স্কুলের স্টুডেন্টরা বেশিরভাগ ইউজ করে থাকে। এটা এটাও মানে প্রাইসটা হচ্ছে মাত্র 200 টাকা, এটাও আপনার 4 থেকে 6 ঘন্টা খাবার গরম রাখে এবং নিরাপদ রাখে। আচ্ছা, তারপরে এখানে একটু আনকমন একটা হটপট দেখা যাচ্ছে, একটু এই হটপটটা দেখাবেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা আলাদা একটা বৈচিত্র্য আছে, আলাদা একটা মানুষের জীবনে যেমন বৈচিত্র্য আছে, আমাদের প্রোডাক্টগুলোর তেমনি একটা বৈচিত্র্য আছে। আমরা বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো বের করে থাকি যাতে মানুষের সহজেই দৃষ্টি আকর্ষণ করে, এটাও তার ব্যতিক্রম নয়। এটা একটা হটপট আপনারা দেখতে পাচ্ছেন, আর এটার প্রাইস পড়বে 240 টাকা। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে একটা হটপট এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এটা দেখে থাকেন। তারপরে আমি এখান থেকে বড় হটপটটা দেখাচ্ছি, এটা একটু বলবেন ভাই। এটা ফ্যামিলি সাইজ হটপট, যেখানে আমরা যদি বিভিন্ন ফ্যামিলি থেকে কোথাও বেড়াতে যাই তাহলে আমরা এই হটপট গুলো ইউজ করতে পারি, যাতে আমাদের 2-3 জনের খাবারটা 6 দিনের জন্য রেখে দিয়ে বা সময় মতো খেয়ে নিতে পারি। আমাদের এটা আপনার 4 থেকে 6 ঘন্টা খাবার গরম থাকবে এবং ভিতরে স্টেনলেস স্টিল আছে, যা খাবারকে আপনার সবসময় নিরাপদ রাখবে। এটা আপনারা ইউজ করতে পারেন, এটার প্রাইস পড়বে আপনার 450 টাকা। থ্যাংক ইউ। এরপরে আমি একটু এখান থেকে একটা হটপট দেখতে দেখতে চাচ্ছি, এটা একটু দেখাবো। হ্যাঁ, এটা দেখতে পারেন আমাদের, এটা একটা হটপট, এটাও ফ্যামিলি সাইজ, যেটা আমরা বিভিন্ন বাসা বাড়িতে যদি বাইরে যাই তাহলে তার বাচ্চা বা তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমাদের হটপটে খাবারটা রেখে যেতে পারি, যাতে যে যার মতো তখন। এটা আমাদের সর্বোচ্চ কতজনের খাবার ক্যারি করা যায়? এটা 2 জনের খাবার ক্যারি করা, 2 জন ছোট ফ্যামিলিদের জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের এটা ফ্যামিলি সাইজ, এটাও আমাদের 2 থেকে 3 জনের খাবার এটা ক্যারি করা যায়। এর মধ্যে একসাথে ভাত প্লাস তরকারি দুটোই রাখা যাবে? না, এটা অনলি ভাত অথবা তরকারি, যে কোনো আলাদা যে কোনো একটা একটা আইটেম রাখতে পারেন, এর জন্য আমাদের আলাদা কোনো সেপারেশন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ভিউয়ার্স, আমরা এখান থেকে আরো কিছু হটপট দেখতে পাচ্ছি। এটা আপনার বড় একটা হটপট, যেটাতে আপনার ফ্যামিলি সাইজ, এটা 3 জনের থেকে 4 জনের খাবার সংগ্রহ করে রাখতে পারেন আপনি। আচ্ছা, এটা প্রাইস কত হবে? এটার প্রাইস পড়বে আপনার 650 টাকা। 600। আচ্ছা, এই হটপটার প্রাইস কত বললেন? এটার পড়বে, এটাও 650। বাংলাদেশের যে কোনো প্রান্তে বেসবাই শোরুমে একই প্রাইস আমি মনে করি, বেসবাই শোরুমে সবই তো একই প্রাইস। এখানে আরেকটা হটপট দেখতে পাচ্ছি, এই হটপট একটা মানে হটপট বা টিফিন বক্স হিসাবে পরিচিত। এটা আমাদের মানে এটার প্রাইস পড়বে 400
পুসাতে ট্র্যাক, এটাও আমাদের মানে একটা হট মুভিং প্রোডাক্ট, যেটা আমাদের স্কুল কলেজ ভাইগুলোরা সবসময় নিচ্ছে, পরিবারে যারা বাবা মা বা তারাও এটা ইউজ করে। এটার মধ্যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এক পাশে তরকারি আর এক পাশে ভাত রাখা যাবে, এটা দুটাই ইউজ করতে পারেন। এটা ওয়ান কাইন্ড অফ হটপট, যদি এটাকে অনেকে টিফিন বক্স বলে থাকে। তো এখানে আরেকটা টিফিন বক্স দেখতে পাচ্ছেন, এক এক কালারটা একটু আলাদা কিন্তু প্রাইস একই পড়বে। এটার মধ্যে ভাত এবং তরকারি আলাদা করে রাখা যাবে। তো ভিউয়ার্স, এখানে যে হটপটগুলো দেখালাম, আশা করি হটপটগুলো আপনাদের খুব পছন্দ হয়েছে। তাছাড়া এখানে নিত্য নতুন অনেক রকম হটপট চলে আসে, আপনারা এই বেসপাই শোরুম থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর বেসপাই শোরুমে আসুন, আরএফএল এর পণ্য কিনুন, দেশের পণ্য, দেশের তৈরি পণ্য ব্যবহার করে আমাদেরকে উৎসাহিত করুন। ওকে, থ্যাংক ইউ আপনাকে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই শোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।